আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও টিউটোরিয়ালটা শুরু করছি। আজকে ভিডিও টিউটোরিয়াল থাকছে কিভাবে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের একটি পোস্টার ডিজাইন করবেন অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে অ্যাডোবে ফটোশপ ওপেন দিব, দিয়ে আমি পোস্টারের সাইজটি করে নেব ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পরে এখানে ইঞ্চিতে থাকবে, দিয়ে আমি 17 এবং হাইটে 22 দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। এখন ব্যাকগ্রাউন্ড তৈরি করব আমি একটি, এখান থেকে রেকট্যাঙ্গেল টুল নিব, নেওয়ার পরে এখানে এই লেয়ারটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। এখন কিছু ব্যাকগ্রাউন্ড এবং ফটো গুগল থেকে নামিয়ে রেখেছি, আপনিও নামিয়ে নেবেন। ফাইল, ফাইল থেকে ওপেন সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে ছেড়ে দিব, এটি বড় করে দিব, দিয়ে এখানে ক্লিক করব। এটি এই পাশে ধরে এভাবে ঘুরিয়ে দিলাম, এখন এখান থেকে অ্যাপ্লাই দিলাম। এখান থেকে ইরেজার টুলটি দিয়ে এখানে আমি হালকা মুছে দিলাম, মিশিয়ে দিলাম। এখন এ টু সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসব। এখানে কনফার্ম দিলাম, এটি সিলেক্ট করে এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এটি ডিলিট করে দিলাম। এখান থেকে ইলিজার টুটু দিয়ে মিশিয়ে দিলাম। আবার ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, সিলেক্ট করে ওপেন দিলাম। প্রথমে ছবিটি নিয়ে আসলাম, কনফার্ম সেট করার পরে ইলিজার টুটি দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিলাম। তারপর এটি সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসলাম। এটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবে এখানে, দিয়ে আবার ইলিজার টুটি দিয়ে মিশিয়ে দিলাম।
এখান থেকে টেনে আসবো, আবার ইলিজার টুটি দিয়ে সেম ভাবে কমিয়ে দিলাম। তাহলে এই টেনে ফ্ল্যাগটি নিয়ে আসবো, বড় করে দিলাম। এখন আবার ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, এগুলি ওপেন দেব, এর সিলেক্ট করে এই পাশে ড্র্যাগ অ্যান্ড ড্রপ নিয়ে আসবো। কনফার্মে ক্লিক করে এখান থেকে ইলিজার টুলটি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটি মিশিয়ে দেবো। এখান থেকে ফটোটা নিয়ে আসবো, একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম, এটা নিয়ে এসে এই পাশে দিয়ে দেবো, দিয়ে ম্যাজিক ওয়ান টুটি দিয়ে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রিলেট করে দিলাম, মাসের আপনার ক্লিক করে ডিসপ্লে। এখন ইরেজার টুটি দিয়ে এপাশে ব্যাকগ্রাউন্ডটা মিশিয়ে দিলাম, কনফার্ম। এখন এখান থেকে আমি একটি পেন টুল নিব, নিয়ে একটি শেপ তৈরি করলাম। এখানে ডাবল ক্লিক দেব, দিয়ে ব্লেন্ডিং অপশনে যাব, এখান থেকে আমি ভি বলানে আম্বুজ দিয়ে দিব, দিয়ে ওকে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেল, এখন এটি আমি সেভ দিব। ওকে দিলাম, এখন আমি ইলাস্ট্রেটরটি ওপেন দেব। ওপেন দিয়ে এখান থেকে আমি ক্রিয়েট নিউ, আমি প্রথমে সাইজটি করে নিব, এখানে আমি প্রিন্টে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করে এখান থেকে ইনসিটি দেখিয়ে দিব যে 17x22, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। প্রথমে আমি ফটোশপ ফাইলটা ওপেন দেবো, ফাইল ফাইল থেকে আমি যেখানে সেভ দিয়েছি সেটি ক্লিক করে প্লেসে ক্লিক করব।
আমি ধরলে এখন এটি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো। এখন এখান থেকে আমি একটি টাইপ টুল নিব, ফন্ট চেঞ্জ করে দেবো এখান থেকে। কালারটি হোয়াইট করে দেবো। ফন্টটি ছোট করে দিলাম। এখন এখান থেকে আর একটি টাইপ টুল নিব, এটি ফন্টটি আমি এখন চেঞ্জ করে দেব। এটি কালারটি রেড দিয়ে দিলাম। আর একটি টাইপ টুল নিব, এটি ফন্টটিও আমি চেঞ্জ করে দেবো। এটা সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করার পরে মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন এটি গ্রুপ করে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল সি বি দিয়ে কপি করবো। কপি করে এখান থেকে স্টোক কালারটি দিয়ে দিব, দিয়ে স্টোকটি বাড়িয়ে দেবো। আর একটি টাইপ টুল নিব, এটি ওয়ার্কটা ধরে কপি করব। এটি ফন্টটি এখন এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেবো। ফন্ট এডিট দিয়ে দিলাম। এটি মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্লিক করব, ক্লিক করে এটি কালারটিও দিয়ে দেব। এখন এটি কন্ট্রোল সি বি দিয়ে কপি করব। কপি করে স্টোক কালারটি দিয়ে দেব। এই কালারটি একটু অন্য একটি কালার দেব। এটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আউটলাইনে ক্লিক করে এডি কালারটি ইউরো দিয়ে দিলাম। এখন কন্ট্রোল সি বি দিয়ে কপি করব, সি বি দিয়ে কপি করে স্টোক কালারটি দিয়ে দিব।
আর একই টাইপ তুলে নিবি এখন। ফন্টটি চেঞ্জ করে দিব, একটা টাইপ টুন দিয়ে এই ফন্টটি চেঞ্জ করে দিব। এডি কালারটু আমি রেড দিয়ে দিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এবং কন্ট্রোল সি বি দিয়ে কপি করব। স্টোক কালারটি দিয়ে দেবো এখানে। আবার কন্ট্রোল সি বি দিয়ে কপি করব। এই স্টোক কালারটি দিয়ে দেবো। একটি টাইপ টুন দিব, এটি ফন্টটি আমি চেঞ্জ করে দিলাম। কালারটি হোয়াইট করে দিন। সবার এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার বিজয় দিবসের পোস্টারটি যে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।